গুড মর্নিং মঙ্গলা, আপনাকে স্বাগত। আমি অরিন্দম আর মান্ডবী, আমরা দুজন তো আছি আপনাদেরকে স্বাগত জানাবার জন্য। এবং একই সঙ্গে আজকে বৃহস্পতিবার, যার থাকার কথা অর্থাৎ তন্ময় এবং তন্ময়ের কোলে ঢোকার পালা এবার। এবং সেক্ষেত্রে প্রথমে যেটা বলা দরকার, মানে এটার জন্য কয়েকদিন ধরে আমি একটু খোঁজ খবর চালাচ্ছিলাম, এবং খোঁজ খবর চালাতে চালাতে আমার যেটা আমি দেখলাম, মানে সম্ভবত তারও আগে একটা আছে কিন্তু সেটা আমি খুঁজে পাইনি, আমি প্রথম যে গানটা পাচ্ছি সেটা 1947 সালে শচীন্দ্রনাথ বর্মনের সুরারোপিত, যেটা রবীন্দ্রনাথের গানের ওপর নির্ভর করে, এবং বেসিক্যালি দুটো গানের ওপর নির্ভর করে। ছবির নাম দো ভাই, গান গেয়েছেন গীতা দত্ত। আমরা স্মার্ত সেখান দিয়ে শুরু করি নাকি? হ্যাঁ, একদমই তাই। এটা একটা মানে ভাস্ট সাবজেক্ট আমরা আজকে ধরেছি, তো দেখি কতটা কভার করতে পারি। একদম আমরা এই গানটা দিয়ে শুরু করি। আমি আগে হিন্দি গানটা গাইছি, যেটা অরিজিনাল। তার থেকে যদি দর্শকরা নিশ্চয়ই আন্দাজ করার চেষ্টা করবেন যে কোন কোন গান। সেটাই সেটাই। মেরা সুন্দর সপনা বিত গয়া, মেরা সুন্দর সপনা বিত গয়া, মে প্রেম সে সবকো হার গই, মেরা দর্দ জমানা জিত গয়া, মেরা সুন্দর সপনা বিত গয়া, মেরা সুন্দর সপনা বিত গয়া, ক্যুঁ কালী বদরিয়া ছাই হ্যায়, ক্যুঁ কলি কলি মুস্কাই হ্যায়, ক্যুঁ কালী বদরিয়া ছাই হ্যায়, ক্যুঁ কলি কলি মুস্কাই হ্যায়, তেরে প্রেম কাহানি খতম হুই, মেরা জীবন কা সঙ্গীত গয়া, মেরা সুন্দর সপনা বিত গয়া, মেরা সুন্দর সপনা বিত গয়া, মে প্রেম সে সবকো হার গই, মে দর্দ জমানা জিত গয়া, মেরা সুন্দর সপনা বিত গয়া। এখানে গেস আছে কিনা জেনে নাও আগে। হ্যাঁ জেনে নাও। গেস 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 এনি গেস এনি গেস এনি গেস। না আমি কেন বলবো? চলো ওকে কেন বলবে? আমি আগে একদম না, একদমই তাই, একদম। আমি আমি বলছি গানটা গেয়ে নিচ্ছি, তারপরে বলছি আর কি। বুঝে মানে না ওজে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ওজে মানে না মানা, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, মুখ পানে চে বলে না না না, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। একটা মজার জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো স্মার্ত, মানে তোমরাও নিশ্চয়ই লক্ষ্য করলে, রবীন্দ্রনাথের গানের যে সুর, সেই সুরটা থেকে শচীন্দ্রনাথ বর্মণ ব্যবহার করেছেন কিন্তু হুবহু রাখেননি, নিজের মতো ঘুরিয়ে নিয়েছেন, এবং সেই ফ্লেভারটা পাওয়া যাচ্ছে একদমই নেই, এবং শচীন্দ্রনাথ বর্মণ ফ্লেভারটা পাওয়া যায়। আমরা আমরা আরেকটা মজার জিনিস দেখব যত এগোবো, বেশিরভাগ সুর কিন্তু শচীন্দ্রনাথ বর্মণই ব্যবহার করেছেন, অন্য অনেক মিউজিক ডিরেক্টর পর্যন্ত শচীন্দ্রনাথ বর্মণের শব্দেও বেশি পাচ্ছি, এবং প্রত্যেকটি ক্ষেত্রে ওই জাস্ট রেফারেন্সটা নিয়ে যেন বেরিয়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং আরেকটা মজা হচ্ছে এখানে কিন্তু আরেকটা গানের প্রভাব আছে, একটা নতুন সৃষ্টি হয়েছে, একদম তাই।
মানে এটাকেও আমরা বলতে পারি রবীন্দ্রনাথের গান থেকে ভাঙা গান, অনুপ্রাণিত বলা যায় একদম, যেভাবে রবীন্দ্রনাথ অন্যান্য সুর থেকে নিয়ে করেছেন। মানে তুমি যদি ডাইরেক্টলি কোনো গান থেকে, মানে যদি কেউ ডাইরেক্টলি জিজ্ঞেস করে, সে কিন্তু এইটাতে এই গানটাতে বুঝতে পারবে না, কারণ কি গানের চলনটা নিয়েছে, সুরটাও কিছুটা নিয়েছে, কিন্তু ছন্দটা এবং আরেকটা গানের প্রভাব আছে, আমার শেষ পারা নীর করে দিলাম, ওই ওই গানটার প্রভাব আছে। এবং শচীন্দ্র বর্মনের কথা যেটাতে আরো সহজ, মানে যেটাতে খুব সহজে বললেই চিনতে পারা যাবে, 1950 সালের যে গানটা, ছবির নাম হচ্ছে আফসার, সুরাইয়ার গাওয়া, সুরাইয়ার গাওয়া, সেখানটা হোক একদম শিওর, কি দারুণ, মানে এই গানটা শোনায় কিন্তু গেস করা যাবে না, ভাঙাটা ভীষণ মজার রেতে, এটা ভেঙেতে শুরু তো দারুণ মজার রেতে, দর্শকও গেস করবে। নয়ন দিওয়ানে ইক নেহি মানে করে মন মানে না, নয়ন দিওয়ানে ইক নেহি মানে করে মন মানে মানে না, হুয়ে হ্যায় পরায়ে মন হার আয়ে মন কি মরম জানে না জানে না জানে না জানে না, নয়ন দিওয়ানে ইক নেহি মানে করে মন মানে মানে না। জানা না জানা মন হি না জানা চিতবন সাবন বনতা নিশানা, জানা না জানা মন হি না জানা চিতবন সাবন বনতা নিশানা, কেসা নিশানা কেসা নিশানা মন হি পহচানে মানে না মানে না মানে না মানে না, নয়ন দিওয়ানে ইক নেহি মানে করে মন মানে মানে না। বেবাটু জীবন গেলি করে অথা খেলি মেহকে মন কে বকুল, প্রীত ফুল ফুলে ঝুলা ঝুলে চহকে মন বুলবুল, মহকে মন কে বকুল, মন ক্যা জানে ক্যা হোগা কল, ধার সময় কি বহতি পল পল, জীবন চঞ্চল জীবন চঞ্চল, দিন যাকে ফির আয়ে না আয়ে না আয়ে না আয়ে না, নয়ন দিওয়ানে ইক নেহি মানে করে মন মানে মানে না। এবার গাইব অরিজিনালটা, গেস করছো কেন, এটা কি গেস করবে তুমি, মানে কাউকে গেস করতে দেবে, এটা নিশ্চয়ই পেরে যাবে, এটা গেস করা, এই জন্য গেস করা হয়ে গেছে, তাই হবে তুমি কেন, আমি সেটা পড়ে বলছি গেরাম। আচ্ছা দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলোরা, সেই স্মৃতিটুকু প্রভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলো না, সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জড়ানো, আকাশে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির তুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে এবার তোমায় বলি কেন তুমি দায়ী, বেশিটা গাইলাম বলে না, বেশি গাওয়ার জন্য না,
নেন দিওয়ানে গানটার শুরুটা তুমি একদম স্ট্রেট করেছো, গানটা অরিজিনালি সেভাবে নয়, গানটাতে সজিনদের খুব ভালো ইউজ করেছেন শব্দ দুটোকে। না কিন্তু করে মন মানে সেটা তো পড়ে একদম, সেটা তো পড়ে শুরুতে উনি জাস্ট নেন দিওয়ানে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়েছেন, হ্যাঁ ছেড়ে দিয়ে আবার ফিরেছেন নেন দিওয়ানে, মানে ওই শুরুটাতে মোটামুটি ধরা যায়। মরিন্দুদা ঠিক বলছে, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে সুরাইয়ার যে গাওয়া গানটা ওদের সেটা আবার ডাইরেক্টলি যাওয়া, না আমি আমি সুরাইয়ার গানের কথাটাই ফরম্যাটটাই বলছি, আমি তোমাকে সুরাইয়ার গানটা শুনিয়ে দেবো, মানে ওই জায়গাটা এমন সুন্দরভাবে করা, হ্যাঁ করে মন মানে মানে না, এটা কিন্তু আবার সেই অন্য রকম একদম একদম। ছবির নাম দিদার, শামশাদ বেগম এবং লতা মঙ্গেশকরের গাওয়া, বচপন কে দিন ভুলা না দেনা, বচপন কে দিন ভুলা না দেনা, এটা হচ্ছে ওই চুরি হয়ে গেছে রাজকোষে মায়ের খেলার একটা গান আছে একদম সেই সুর, এবং তার উপরে রয়েছে, কিন্তু সেটা এই মুহূর্তে আমরা শোনাচ্ছি না আর কি, আমরা প্রচার করছি না, আমরা প্রচার করছি না। এরপরে যে গানটা যাব সেই গানটার সঙ্গে আমার একটা ছোটবেলায় খুব ভালো স্মৃতি আছে, মানে আমার মনে আছে আমি খুব ছোট আর কি, মা যখন গান গিয়ে ঘুম পড়ানোর বয়সে ছিলাম আর কি, মায়ের গান শুনে ঘুমানোর বয়সে, তখন মা এই গানটা খুব গাইতেন, কারণ গানটা 1954 সালের গান, ট্যাক্সি ড্রাইভার দেবানন্দ, এবং এটাও সচিন্দ্র বর্মনের সুর, আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই, আমরা গানটা শুনি। এটা মানে একটু বলি, সেটা হচ্ছে এই এক্সারসাইজটা করতে করতে আর কি, মানে এই গানগুলো করতে এইটা আমার এত ভালো লেগেছে, এই গানটা মানে গানটা ইটসেলফ অত ভালো, এত সুন্দর, লতা মঙ্গেশকর এবং তালাত মাহমুদের দুজনের গাওয়া, আমি তালাত মাহমুদের গানটা শোনাচ্ছি। जाए तो जाए कहाँ समझेगा कौन यहाँ, दर्द भरे दिल की जुबान, जाए तो जाए कहाँ समझेगा कौन यहाँ, दर्द भरे दिल की जुबान, जाए तो जाए कहाँ, मायूसियों का मजमा है जी में क्या कह रहा है इस जिंदगी में, मायूसियों का मजमा है जी में क्या कह रहा है इस जिंदगी में, रूह में गम दिल में धुआं, जाए तो जाए कहाँ समझेगा कौन यहाँ, दर्द भरे दिल की जुबान, जाए तो जाए कहाँ। घंटा गा ना डबल शुरू तो करो क्या এইবার না গানটা গাওয়ার আগে 2 মিনিট 2 সেকেন্ড এই জন্য পজ দিলাম, কারণ কি যখন অরিজিনাল গানটা গাইবো তারপরে আমরা আসছি অ্যাকচুয়ালি যে কিভাবে জিনিসটা নেওয়া। এই খুনিকে অতিথি এলে প্রভাতে তারে চাহিয়া, ঝরা সে পানি পথ বাহিয়া, হে খুনিকে অতিথি ও নমুরা বিরোহিণী রে, চাহনি ফিরে কার বিষাদে শিশিরণী রে,
ক্ষণিকে অতিথি তেলে প্রভাতে তারে চাহিয়া ঝরা সেই ফালি পথবাহিয়া হে ক্ষণিকে অতিথি চটজলদি ফিফটিজ এর আরো দুটো রেফারেন্স দিয়ে যাই, ফিফটিজ থেকে আমাদের সিক্সটিজ এ ঢুকতে হবে, এগোতে সুবিধা হবে, এগোতে সুবিধা হবে, কারণ আমরা 47 এ শুরু করেছি, শেষ করবো 1942 তে গিয়ে। মানে অনেক রাত আছে। 1954 সালেই অনিল বিশ্বাসের সুরে আরেকটা গান হলো, যে গানটা হচ্ছে ওয়ারিস ছবির, এবং গানটা তালাত মাহমুদের গলাতেও রয়েছে, সুরাইয়ার গলাতেও রয়েছে, গানটা হচ্ছে রাহি মাতওয়ালে ওরে গৃহবাসী। আর তারপর 59 এ আবার আমরা সচিন দেব বর্মনের সুরে তালাত মাহমুদের গলায় একটা গান পাচ্ছি, জলতা হ্যায় জিসকে লিয়ে, জলতে হ্যায় জিসকে লিয়ে, যেটা সুজাতা ছবির গান, এবং একদা তুমি প্রিয়ে বাংলা গানটা। এবং এরপর আমরা সরাসরি চলে যাব 60 সালে, 60 সালে আবার অনিল বিশ্বাসের সুরে গাওয়া অঙ্গুলিমাল ছবির গান। এবং আমি ইয়েকে বলবো যে তুমি অরিজিনাল গানটা গাইতে গাইতে, হিন্দি গানটা গাইতে গাইতে রবীন্দ্রনাথের গানটা ঢুকে যাও। ঠিক আছে। এবং এখানে একটা জিনিস একটু বলার, এই গোটা গল্পটা করতে আর কি, মানে রিসার্চ ওয়ার্কটা স্মার্ট তো আমি যৌথভাবে করলেও আরেকজন তৃতীয় ব্যক্তির খুব সাহায্য পেয়েছি, মানে 30% সিঙ্গুলার নাম্বার আমাদেরই এক বন্ধু, এবং আমি জানি সে এখন টিভির সামনে বসে আছে, সুতরাং তাকেও ক্রেডিট গোজ টু হার অলসো, তার নাম সংযুক্তা ব্যানার্জি, আমার খুব ভালো বন্ধু, কারণ ও সাহায্য না করলেও বেসিকটা একটু সাহায্য তো করবেই, ওর নাম হচ্ছে সংযুক্তা, সঙ্গের সঙ্গে যুক্ত, গানের সঙ্গে যুক্ত, ঠিকই। তো আমরা চলে যাই একদম অঙ্গুলিমালে, একদম मेरे चंचन नैना मधुरस के भरे, मेरे चंचल नैना करो प्रीत, करो प्रीत कोई अपना लो मीत, बोले मन के मैना, ओ चंचल नैना मधुरस के भरे, मेरे चंचल नैना, वो ढलता वो झलका रे पलकों में प्यार, करे रह रह के वार, काजल का सिंगार, काजल का सिंगार, काले बालों में सिमटी सावन की घटा, लेके काली रहना, ओ चंचल नैना मधुरस के भरे, मेरे चंचल नैना करो प्रीत, करो प्रीत कोई अपना लो मीत, मेरे मन के मैना, ओ चंचल नैना, मधु गंधे भरा मृदु स्निग्ध छाया, निपु कुंज तरे श्याम कांति मोई, कोन स्वप्न माया ফিরে বৃষ্টি জরে, এ গন্ধে ভরা ফিরে রক্ত অলক্ত ধৌত পায়ে, ধরা সিক্ত বায়ে মেঘ মুক্ত সহাস্য শশাঙ্ক কলা, শীতি প্রান্তে জরে এ গন্ধে ভরা, মধু গন্ধে ভরা মৃদু স্নিগ্ধ ছায়া নিপুঞ্জ তরে। এইটা আবার দেখো, এটা আবার পুরোপুরিটাই নেওয়া, পুরোপুরি নেওয়া আছে, ঠিক এরকম পুরোপুরি নেওয়ার আর একখানে উদাহরণ দেবো, যেখানে আবার কথাগুলো কিন্তু হিন্দিতে একদম ডিটোরবা, ছবি লতা মঙ্গেশকর গাওয়া, হেমন্ত মুখার্জির সুর করা, এবং পিকচারাইজেশন নিরূপা রায় ছিলেন, নিরূপা রায় কিন্তু তখন মা হননি আর কি, নায়িকা থাকতেন তখন, নিরূপা রায়ের কম বয়স, এবং গানটা আমার ভীষণ প্রিয় গান আর কি, রবীন্দ্রসঙ্গীতটার কথা বলছি বিশেষত, ভীষণ প্রিয় গান, আমরা ওই গানটা শুনে 60s থেকে শেষ করবো, পরে একবার 70s এ লাভ দিয়ে চলে যাবো, 1962 সালের ছবি। প্রিয় গান যখন সবাই গাইবে তাহলে। মন মেরা উড়তা যায় বাদল কে সঙ্গ দূর গগনে, আজ নশে মে
गाता गीत मिलन के रे रिम झिम रिम झिम रिम झिम मन मेरा उड़ता जाए बादल के संग दूर गगन में आज नशे में गाता गीत मिलन के रे रिम झिम रिम झिम रिम झिम आस के पंख लगा कर पंछी पथ तारा पीकी नगरिया आज चला दिल दीवाना घन घन बादल गरजे तो क्या छम छम बिजली चमके तो क्या चंचल मन को रुक न कहेगा जाने रे मन मेरो मेघेरो संगी उड़े चले दीदी गंधेरो पाने निशिमो शून्ये श्रावण बर्षण संगीते रिम झिम रिम झिम रिम झिम मनोमोर हंस बलाकार पाखाय जाय उड़े कोचित कोचित चकित तोड़ित आलोते झंझन मुंजिर बाजाय झंझा रुद्र आनंदे कल 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 मंद्रे निर्झुरिणी डाक दे तोलाय आह्वाने मनोमोर उड़े चले दिखनी गंतेरो पानी निशिमो शून्ये श्रावण बर्षण संगीते रिम झिम रिम झिम रिम झिम সেই অর্থে বলতে গেলে যখন রবীন্দ্রসঙ্গীতের হিন্দি করা শুরু হলো এই গানটাকে বোধহয় প্রথম রবীন্দ্রসঙ্গীতের হিন্দি গানের শ্রেয় দেওয়া যেতে পারে আমি জানি না মানে যারা দেখছেন এবং এটা নিয়ে কাজ করেন তাদের নিজে দেখবেন তো আমার মনে হচ্ছে এটাকে দেওয়া যেতে পারে বলেছিলাম সাতের দশকে আবার শচীন্দ্রবর্মনের হাত ধরে আবার চেনার রবীন্দ্রসঙ্গীতের সুর